সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতেই আছেন। আদালতের নির্দেশনা মেনে তাকে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বিকেলে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও জানান, ভারত কবে ভিসা দেয়া স্বাভাবিক করবে তা তাদের জানা নেই। আরেক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, লেবানন থেকে যারা আসতে চান তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে। আমরা অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেব। 1 মাস সময় দিয়েছেন কিন্তু আদালত, এই সময়ের মধ্যে আমরা তাকে ফেরত আনার চেষ্টা অবশ্যই আমাদের জন্য যা যা কিছু করা প্রয়োজন সেটা করব। কোনো স্পেসিফিক তথ্য আসেনি, কিন্তু আমি যতটুকু আনঅফিশিয়ালি জানতে পেরেছি উনি সম্ভবত দিল্লিতেই আছেন।